হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো বাড়িতে বসেই খড়ি গণনার মাধ্যমে জেনে নিন আপনার জীবনে উপার্জন কেমন হবে একটি বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন যে অনেক এলাকাতেই এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ এবং আরও অনেক কিছুই আগাম আগাম বলে দিতে পারেন শুধুমাত্র একটি খড়ি গণনার মাধ্যমে এর জন্য তাদের কাছে বিশেষ কিছুই থাকে না থাকে শুধুমাত্র একটি খড়ি বা চক পেন্সিল আর তাদের গুরুদেবদের কাছে পাওয়া বিদ্যা যাই হোক আজ আমি আপনাদের কাছে সেই বিদ্যারই খুব ছোট্ট একটি বিষয়কে ভিডিও আকারে তুলে ধরছি যা থেকে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যতে উপার্জন কেমন হবে আর এই বিষয়টি আশা করছি ইউটিউব বা ইন্টারনেটের কোনো সাইটেই আপনি খুঁজে পাবেন না সর্বপ্রথম আমি এই জিনিসটি আপনাদের কাছে আজ তুলে ধরলাম এই খড়িপাতার নিয়মটি হয়তো অনেকেরই জানা যখন কোনো ব্যক্তি খড়ি যে কোনো বিষয় নিয়ে গণনা করে তখন সে তার হাতের পেন্সিলটি নিয়ে নানান রকম হিজিবিজি লেখালেখি করে অবশ্য সেটি তার নিজের ভাষায় শর্টফর্মে সাধারণ মানুষ কিন্তু সেসব লেখালেখির কোনো মাথা মুন্ডুই খুঁজে পায় না আর এই খড়ি পাতা বা গণনার মাধ্যমে আপনি যে কোনো বিষয় নেই আগাম জানতে পারবেন যেমন ধরুন গমন আগমন কৃষিকর্ম বাণিজ্য উপার্জন ধনচিন্তা দেবসেবা বাসস্থান মনস্কামনা বন্ধু পরীক্ষা রোগ বিবাদ সঙ্গ প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই বিষয় যাই হোক এবার বলি এই খড়িগণনার নিয়ম সবার প্রথম আপনাকে একটি দশ নাম বিশিষ্ট একটি ছগ্ঘর দেওয়া হবে ওখান থেকে আপনি যে বিষয়ে আগাম জানতে চান সেই বিষয়ে জেনে নিতে পারবেন এর জন্য প্রথমে আপনার ইষ্টদেবতার নাম স্মরণ করে বিশ্বাসের সহিত একটি সংখ্যা দেয়া নাম বেছে নেবেন তবে আপনার মন যদি দুমনা হয় তাহলে সেই মুহূর্তের জন্য গণনা বন্ধ রাখবেন পরে অন্য সময় আবার চেষ্টা করবেন তবে একটি বিষয় নিয়ে একবারের অধিক চেষ্টা করবেন না এবং একটি বিষয় নিয়ে কম করে একুশ দিনের আগে খড়িগণনা করবেন না এবার এই ছকটি থেকে এক মনে আপনার ইষ্টদেবতার নাম স্মরণ করে তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার মন যেটা চাইবে সেই সংখ্যাযুক্ত নামটি ধরে ফেলুন এবার আপনাকে বলবো আপনার উপার্জন পরীক্ষার জন্য খড়িগণনার ফলাফল আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস তান্ত্রিক টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছরা ও শিকড় বাকরের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থিত করব এক আপনি যদি এক নম্বরের ঘরে গণেশকে ধরেছেন তাহলে জানবেন আর কিছু বিলম্বে আপনার উপার্জন শুরু হবে দুই আপনি যদি দু নম্বরের ঘরে কার্তিককে ধরেছেন তাহলে জানবেন আপনার উপার্জন দেরিতে হবে তিন আপনি যদি তিন নম্বরের ঘরে শ্রীকৃষ্ণকে ধরেছেন তাহলে জানবেন দেরিতে ভালো উপার্জন হবে এবং আপনার বন্ধুভাগ্য ভালো চার আপনি যদি চার নম্বরের ঘরে বলভদ্রকে ধরেছেন তাহলে জানবেন এই সময় বহু উপার্জন হবে আপনি যদি পাঁচ নম্বরের ঘরে পদ্মুনকে ধরেন তাহলে জানবেন শীঘ্রই ভালো রোজগার করবেন আর আপনি যদি ছ নম্বরের ঘরে অনিরুদ্ধকে ধরেন তাহলে বুঝবেন ভালো রোজগার হবে কিন্তু তা এখন অনেক দেরি আপনি যদি সাত নম্বরের ঘরে শাম্বুকে ধরেন তাহলে জানবেন আপনি এই সময় বিদেশে গেলে অনেক অনেক উপার্জন করতে সক্ষম হবেন আপনি যদি আট নম্বরের ঘরে কামদেবকে ধরেন তাহলে বুঝবেন আপনি এক সময় অনেক উপার্জন করেছেন আপনি যদি ন নম্বরের ঘরে গরুরকে ধরেন তাহলে বুঝবেন এই সময় আপনার উপার্জন ভালো হবে না আর আপনি যদি দশ নম্বরের ঘরে মহাদেবকে ধরেন তাহলে জেনে রাখুন এই সময় আপনি অনেক আয় করবেন তাই কোনো চিন্তা করবেন না তাহলে এই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক করে দেবেন প্রিয়জনদের শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন